আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি 15 থেকে 20 হাজার টাকা বাজেটের মধ্যে সেরা 5টি স্মার্টফোন নিয়ে, যে স্মার্টফোনগুলোর ওভারঅল পারফরমেন্সের পাশাপাশি আপনারা এই ফোনগুলো দিয়ে গেমিং করতে পারবেন, সেই সাথে আপনারা এই ফোনটির ক্যামেরা পারফরমেন্সটাও ভালো পেয়ে যাবেন। তো আপনার বাজেট যদি হয়ে থাকে 15 থেকে 20 হাজার টাকা আর আপনি এর মধ্যে একটি ভালো স্মার্টফোনকে এই সময় দাঁড়িয়ে সিলেক্ট করতে চাচ্ছেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনি কন্টিনিউ করতে পারেন। কন্টিনিউ করে এই 5টি ফোন থেকে যে কোনো একটি ফোনকে সিলেক্ট করে কিনে নিতে পারেন। তো আপনারা দেখতেছেন এসএল টেক জোন। এখনও চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন সবার আগেই পেয়ে যাবেন। আমাদের লিস্টে যে ফোনগুলো রাখা হয়েছে সেই ফোনগুলোর ওভারঅল পারফরমেন্সের পাশাপাশি আমরা সব থেকে বেশি প্রাধান্য দিয়ে থাকি ইউজার রিভিউকে। যে স্মার্টফোনগুলোর ইউজার রিভিউ আমরা ভালো পেয়েছি সেই ফোনগুলো কিন্তু আমাদের সিলেক্ট লিস্টে রাখা হয়েছে। তো আপনার বাজেট যদি এর ভিতর হয়ে থাকে তাহলে কিন্তু যে কোনো একটি ফোন, আপনার যে ফোনটি সব থেকে বেশি ভালো লাগবে সেই ফোনটিকে কিন্তু আপনি চোখ বন্ধ করেই কিনে নিতে পারেন। তো যাই হোক, আমাদের লিস্টে থাকা নাম্বার 5 আমরা যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে টেকনোর একটি স্মার্টফোন, টেকনো স্পার্ক 8 প্রো। ফোনটিতে ডিসপ্লে হিসাবে পেয়ে যাবো 6.8 ইঞ্চির IPS LCD ব্যবহারকৃত ফুল HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে। প্রসেসরটি হচ্ছে মিডিয়াটেক হেলিউড G85। মেন ক্যামেরা হিসাবে টোটাল 2টি ক্যামেরা থাকবে, যার প্রাইমারি ক্যামেরাটি হচ্ছে 48 মেগাপিক্সেলের, ফ্রন্ট ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেলের, র্যাম থাকবে 4GB, স্টোরেজ থাকবে 64GB। ব্যাটারি হিসাবে পেয়ে যাবো 5000 mAh ব্যাটারি, যার সাথে থাকবে 18 ওয়াটের ফাস্ট চার্জার। আর এই ফোনটির বর্তমানে বাংলাদেশের অফিসিয়াল প্রাইস রয়েছে 14,990 টাকা। আপনার বাজেট যদি হয়ে থাকে 15,000 টাকা আর আপনি ওভারঅল দিক থেকে একটি ভালো স্মার্টফোনকে সিলেক্ট করতে যাচ্ছেন, ইউজার রিভিউ ভালো লাগবে, তাহলে কিন্তু আপনারা এই ফোনটিকে সিলেক্ট করতে পারেন। এই ফোনটি দিয়ে আপনারা যেরকম টুকটাক গেমিং করতে পারবেন সেই সাথে কিন্তু এই ফোনটির ক্যামেরা পারফরমেন্সটাও কিন্তু ভালো পেয়ে যাবেন, এর পাশাপাশি কিন্তু ব্যাটারির ব্যাকআপটাও আপনারা ভালো পেয়ে যাবেন। তো আপনারা চাইলে কিন্তু টেকনোর এই ফোনটি কিন্তু সিলেক্ট করতে পারেন যদি আপনার বাজেট একদম লো হয়ে থাকে, অর্থাৎ 15,000 টাকার ভিতরে হয়ে থাকে। আমাদের লিস্টে থাকা নাম্বার 4 আমরা যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে স্যামসাং লাভারদের জন্য একটি স্মার্টফোন, স্যামসাং গ্যালাক্সি F22। ফোনটিতে ডিসপ্লে হিসাবে পেয়ে যাবো 6.4 ইঞ্চি সুপার এমুলেটের ফুল HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে। প্রসেসরটি হচ্ছে মিডিয়াটেক হেলিউড G18। মেন ক্যামেরা হিসাবে টোটাল 4টি ক্যামেরা থাকবে, যার প্রাইমারি ক্যামেরাটি হচ্ছে 48 মেগাপিক্সেলের, ফ্রন্ট ক্যামেরাটি হচ্ছে 13 মেগাপিক্সেলের, র্যাম থাকবে 6GB, স্টোরেজ থাকবে 128GB। ব্যাটারি হিসাবে পেয়ে যাবো 6000 mAh ব্যাটারি, যার সাথে থাকবে 18 ওয়াটের ফাস্ট চার্জার। স্যামসাং গ্যালাক্সি F22 এই ফোনটি কিন্তু অল্প বাজেটের মধ্যে কিন্তু ভালো একটা কনফিগারেশন কিন্তু আমাদেরকে অফার করতেছে, অর্থাৎ 19,500 টাকা এই ফোনটির অফিসিয়াল প্রাইস রয়েছে, যে প্রাইজের মধ্যে কিন্তু আপনারা ভালো একটা কনফিগারেশন পেয়ে যাচ্ছেন। সুপার অ্যামোলেডের ডিসপ্লে, এর সাথে রয়েছে কিন্তু ভালো মানের একটি গেমিং চিপসেট, তার পাশাপাশি আপনারা 6GB পাশাপাশি 6000 mAh ব্যাটারিও পেয়ে যাচ্ছেন, আর এই ফোনটির কিন্তু ক্যামেরা পারফরমেন্সও ভালো। তো ওভারঅল দিক থেকে পারফেক্ট একটি স্মার্টফোন হতে যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি F22 এই ফোনটি। তো আপনার বাজেট যদি হয়ে থাকে 19,500 টাকা আর আপনি যদি ওভারঅল দিক থেকে পারফেক্ট একটি স্মার্টফোনকে এই সময় দাঁড়িয়ে অফিসিয়ালি সিলেক্ট করতে চান, তাহলে আমি বলবো স্যামসাং গ্যালাক্সি F22 এই ফোনটিকে কিন্তু আপনারা সিলেক্ট করতে পারেন। আমাদের লিস্টে থাকা নাম্বার 3 আমরা যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রিয়েলমির আপডেট একটি স্মার্টফোন, রিয়েলমি নার্জো 50। ফোনটিতে ডিসপ্লে হিসাবে পেয়ে যাবো 6.6 ইঞ্চির IPS LCD ব্যবহারকৃত ফুল HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে, যাতে রয়েছে 120Hz রিফ্রেশ রেট। এই ফোনটিতে প্রসেসর হিসেবে পেয়ে যাবো মিডিয়াটেক হেলিউড G96, যার মেন ক্যামেরা হিসেবে টোটাল 3টি ক্যামেরা দেখতে পাবো, যার প্রাইমারি ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেলের, ফ্রন্ট ক্যামেরাটি হচ্ছে 16 মেগাপিক্সেলের, র্যাম থাকবে 4GB, স্টোরেজ থাকবে 64GB। ব্যাটারি হিসাবে পেয়ে যাবো 5000 mAh ব্যাটারি, যার সাথে থাকবে 33 ওয়াটের ফাস্ট চার্জার। আর এই ফোনটির বাংলাদেশের অফিসিয়াল প্রাইস রয়েছে 16,499 টাকা। রিয়েলমি নার্জো 50 এই ফোনটির কিন্তু ওভারঅল পারফরমেন্স ভালো, এই ফোনটির গেমিংয়ের পাশাপাশি কিন্তু এই ফোনটির ডিসপ্লে পারফরমেন্স ভালো, এর পাশাপাশি কিন্তু অল্প বাজেটের ভিতরেই কিন্তু এই ফোনটি ভালো একটা কনফিগারেশন কিন্তু আমাদেরকে দিচ্ছে। তো আপনারা যদি ওভারঅল দিক থেকে অল্প বাজেটের মধ্যে যদি ভালো একটা স্মার্টফোনকে সিলেক্ট করতে চান আর সেটা হতে হবে রিয়েলমির, তাহলে আমি বলবো রিয়েলমি নার্জো 50 এই ফোনটিকে কিন্তু সিলেক্ট করতে পারেন। আর আমাদের মধ্যে যারা বেশি কনফিউশনে আছেন রেডমি নোট 11 এবং রিয়েলমি নার্জো 50 এই দুইটা ফোন থেকে কোন ফোনটিকে সিলেক্ট করবেন, তারা চাইলে কিন্তু আমার কম্পিয়ার এই ভিডিওটি কিন্তু আপনারা দেখে নিতে পারেন আই বাটন থেকে, তাহলে কিন্তু আপনাদের ক্লিয়ার একটা আইডিয়া হয়ে যাবে যে এই দুইটা ফোন থেকে কোন ফোনটি আপনার জন্য বেস্ট হতে পারে। আমাদের লিস্টে থাকা নাম্বার 2 আমরা যে স্মার্টফোনটিকে সিলেক্ট করে রাখছি সেটি হচ্ছে বর্তমান সময়ে সব থেকে আলোচিত রেডমির একটি স্মার্টফোন, রেডমি নোট 11। ফোনটিতে ডিসপ্লে হিসাবে পেয়ে যাবো 6.43 ইঞ্চির অ্যামোলেড প্যানেলের ফুল HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে, যাতে রয়েছে 90Hz রিফ্রেশ রেট। এই ফোনটির প্রসেসরটি রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 618। ফোনটিতে আমরা মেন ক্যামেরা হিসাবে টোটাল 4টি ক্যামেরা দেখতে পাবো, যার প্রাইমারি ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেলের, 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে,
র‍্যাম থাকবে 4GB, স্টোরেজ থাকবে 64GB। ব্যাটারি হিসাবে পেয়ে যাবো 5000 mAh ব্যাটারি, যার সাথে থাকবে 33W-এর ফাস্ট চার্জার। আর এই ফোনটির বাংলাদেশের অফিসিয়াল প্রাইস রয়েছে 16,499 টাকা। Redmi Note 11 4G এই ফোনটির কিন্তু ওভারঅল পারফরম্যান্স ভালো। এই ফোনটি 16,500 টাকায় কিন্তু আপনাকে ভালো একটা কনফিগারেশন কিন্তু অফার করতেছে। আর যাদের বাজেট হবে এর থেকেও বেশি, তারা চাইলে কিন্তু বিভিন্ন ভেরিয়েন্ট কিন্তু আপনারা দেখতে পারেন। এখানে 6GB ভেরিয়েন্ট রয়েছে, 128GB স্টোরেজের একটি ভেরিয়েন্ট রয়েছে, তো ওই ভেরিয়েন্টগুলো কিন্তু আপনারা দেখতে পারেন যদি আপনার বাজেটটা যদি আর একটু বেশি হয়। আর আপনার বাজেট যদি একদম সীমিত হয়, অর্থাৎ 16 থেকে 16,500 টাকা হয়, তাহলে কিন্তু আপনারা 4GB-র পাশাপাশি 64GB যে ভেরিয়েন্টটি আছে সেটি কিন্তু নিতে পারেন। এই ফোনটিতে অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, তার পাশাপাশি কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগনের একটি প্রসেসর, 50MP প্রাইমারি ক্যামেরা, 5000 mAh ব্যাটারি। তো ওভারঅল দিক থেকে কিন্তু এই ফোনটির কনফিগারেশন কিন্তু যথেষ্ট ভালো। এর পাশাপাশি কিন্তু এই ফোনটির ইউজার রিভিউ যথেষ্ট ভালো। আর এই ফোনটির কিন্তু ফুল রিভিউ কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা রয়েছে, চাইলে আপনারা আই বাটন থেকে সেই রিভিউটি দেখে নিতে পারেন। আমাদের লিস্টে থাকা সর্বশেষ অর্থাৎ নাম্বার ওয়ানে আমরা যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো সেটিও রেডমির একটি স্মার্টফোন, রেডমি Note 10 Lite। ফোনটিতে ডিসপ্লে হিসাবে পেয়ে যাবো 6.67 ইঞ্চির IPS LCD ব্যবহারকৃত ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লে। এই ফোনটিতে প্রসেসর হিসাবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G। ফোনটিতে আমরা মেন ক্যামেরা হিসাবে টোটাল 4টি ক্যামেরা দেখতে পাবো, যার প্রাইমারি ক্যামেরাটি হচ্ছে 48MP 16MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে, র্যাম থাকবে 6GB, স্টোরেজ থাকবে 128GB। ব্যাটারি হিসাবে পেয়ে যাবো 5020 mAh ব্যাটারি, যার সাথে থাকবে 18W-এর ফাস্ট চার্জার। রেডমি নোট 10 লাইট এই ফোনটি তারাই সিলেক্ট করতে পারেন যারা বিশেষ করে অল্প বাজেটের মধ্যে হাই গেমিং করার চিন্তা করতেছেন। এর পাশাপাশি ক্যামেরা পারফরমেন্স, ওভারঅল পারফরমেন্সটা আপনার ভালো লাগবে, তারা চাইলে কিন্তু এই ফোনটিকে সিলেক্ট করতে পারেন। আর এই ফোনটি যদি বর্তমান এই সময় দাঁড়িয়ে আপনারা নিতে চান, তাহলে এই ফোনটির বর্তমান আনঅফিসিয়াল প্রাইস রয়েছে 17,000 থেকে 19,000 টাকার মধ্যে। এই ফোনটির কিন্তু প্রাইস আনঅফিসিয়ালি আরও কিছুটা কম ছিল, তো এই ফোনটির কিন্তু ওয়াল টাইম কিন্তু চাহিদা বেশি থাকার কারণে প্রাইসটা কিছুটা বেশি। তো আপনারা চাইলে কিন্তু রেডমি নোট 10 লাইট এই ফোনটিকে কিন্তু এই সময় দাঁড়িয়েও আপনারা সিলেক্ট করতে পারেন যারা বিশেষ করে হাই গেমিং করার চিন্তা করতেছেন অল্প বাজেটের মধ্যে। এই ফোনটির কিন্তু ওভারঅল পারফরমেন্সের পাশাপাশি এই ফোনটির ইউজার রিভিউ যথেষ্ট ভালো, আপনারা চাইলে কিন্তু এই ফোনটিকে সিলেক্ট করতে পারেন। আর আপনারা অনেকেই বুঝে গেছেন যে এই ফোনটিকে আমাদের নাম্বার ওয়ান সিলেক্ট লিস্টে রাখার একমাত্র কারণেই হচ্ছে যারা বিশেষ করে হাই গেমিং করবেন, অল্প বাজেটের মধ্যে ভালো একটা ফোনকে সিলেক্ট করতে চাচ্ছেন, তাদের জন্য এই ফোনটি সব থেকে বেশি রিকমেন্ডেড থাকবে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আজকের ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম 15,000 থেকে 20,000 টাকার মধ্যে সেরা 5টি স্মার্টফোন, যে স্মার্টফোনগুলোর ওভারঅল পারফরমেন্সের পাশাপাশি ফোনগুলোর ইউজার রিভিউ যথেষ্ট ভালো ছিল, যার জন্য এই ফোনটিকে আমাদের সিলেক্ট লিস্টে রাখা হয়েছে। তো আপনারা যদি চান যে এর মধ্যে কোনো একটা স্মার্টফোনকে নিতে, তাহলে চাইলে কিন্তু এই ফোনটি থেকে যে কোনো একটি ফোনকে কিন্তু আপনারা সহজেই সিলেক্ট করে কিনে নিতে পারেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, কোনো কিছু জানার থাকলে সেটি আমাদের কমেন্ট বক্সে লিখে নেবেন, প্রতিটি কমেন্টের রিপ্লাই দেওয়ার ট্রাই করি। পরবর্তীতে দেখা হচ্ছে আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।